হাই, আমি সন্তু। ম্যাজিক বক্স প্রপার্টিতে আপনাদের স্বাগত। আজকে আমি ঠিক এখন বিশ্ববাংলা গেট দেখতেই পাচ্ছেন, ঠিক কলকাতা গেট বা বিশ্ববাংলা গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং নিচে যে রাস্তাটি দেখছেন যেখান থেকে বাস যাতায়াত করছে, ঠিক একদিকে কলকাতা এয়ারপোর্ট, একদিকে শর্ট লেক এবং আরেকদিকে ইউনিটেক বিল্ডিং, এবং ঠিক অপোজিটে এটিকে বলা হয় সিক্স লেন। আর এই সিক্স লেন থেকে বেসিক্যালি উইদিন 1 কিলোমিটারের মধ্যে আপনাদের আজকে একটি ফ্ল্যাট দেখাবো এবং ঠিক এই স্ট্রেট রাস্তা বরাবর আপনাদের ফ্ল্যাটটি দেখাবো। এখন আমরা টুওয়ার্ডস নিউ টাউন স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি আর ঠিক বিল্ডিংটির সামনে আমি পৌঁছে গেছি। এবং এই হোয়াইট কালারের বিল্ডিংটি দেখছেন বাইরে থেকে এলিভেশনটি, ঠিক এটি G+4, একটি স্ট্যান্ড অলোন বিল্ডিং আর এটি একটি ফ্রি হোল্ড লোনেবল প্রপার্টি। আপনি অবশ্যই যে কোনো ব্যাংক থেকে লোন পেতে পারেন ফ্ল্যাটটি কিনলে। আমি এখন ঠিক বিল্ডিংটি থেকে পাশে যে পার্কটি আছে পার্কটি থেকে আপনাদের বিল্ডিংটি দেখানোর চেষ্টা করছি। ঠিক পার্কটির পাশেই ফ্ল্যাটটি বা বিল্ডিংটি আছে। আমি এখন ঠিক বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোরে আছি এবং এন্টায়ার দেখছেন একটি ওপেন জায়গা গ্রাউন্ড ফ্লোরটি। বেসিক্যালি নিউ টাউন এরিয়ায় যে সমস্ত কোঅপারেটিভ HIG বা MIG যে প্লটগুলি বা বিল্ডিংসগুলি থাকে সেগুলির গ্রাউন্ড ফ্লোর এন্টায়ারলি কার পার্কিংয়ের জন্য ব্যবহার করা হয় এবং এটিও ঠিক সেই রকম একটি কোঅপারেটিভ MIG ফ্ল্যাট বা বিল্ডিংস বলা যেতে পারে। তাই গ্রাউন্ড ফ্লোরটি কার পার্কিংয়ের জন্য আছে অ্যালোটেড। চলুন রূপটি দেখে নিই। এখন আমি ঠিক টপ ফ্লোরের ওপরের ফ্লোরটিতে মানে রুফে ছাদে চলে এসেছি আর এখানে ওয়াটার লিকেজের জন্য কোনো রকম চিন্তা নেই, কারণ দেখছেন খুব সুন্দর টাইলিংয়ের কাজ করা হয়েছে এবং রুফ ট্রিটমেন্ট কমপ্লিটলি করা আছে এখানে, দেখতেই পাচ্ছেন। আর ওপর থেকে ভিউটি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। ঠিক এই বিল্ডিং থেকে উইদিন 1 কিলোমিটারের মধ্যে আপনি বিশ্ববাংলা গেট পৌঁছে যাবেন। বিল্ডিং থেকে নিউ টাউন স্কুল জাস্ট পায়ে হাঁটা পথ 1 মিনিট। পেছনে নিউ টাউন স্কুলটি ব্যাক সাইডে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। আর এন্টায়ার রূপটি দেখছেন কন্ডিশন, যেহেতু নতুন একটি ফ্ল্যাট বাট তা সত্ত্বেও এখানে কাজগুলি খুবই ভালো করা আছে যে ডেভেলপার বা বিল্ডার কাজটি করছে, দেখতেই পাচ্ছেন। রুফ এবং কার পার্কিং এটি সবাই কমনভাবে ব্যবহার করতে পারে। ঠিক নিউ টাউন স্কুলটি আপনাদের দেখাচ্ছি, এটি নিউ টাউন স্কুল জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এই বিল্ডিংটি থেকে এবং সামনেই পার্কটি দেখতে পাচ্ছেন। পার্কটি বেসিক্যালি এখনও পর্যন্ত বিউটিফিকেশন করা হয়নি বাট তা সত্ত্বেও এটি একটি বড় পার্ক। আর সামনেই দেখছেন সিক্স লেন, এই সিক্স লেনের কথাই বলছি। এই লেন থেকে জাস্ট সামান্য কিছুটা এগিয়ে গেলে আপনি বিশ্ববাংলা গেটটি পাবেন আর লেফট হ্যান্ড সাইডে আপনি একটু এগিয়ে গেলে শর্ট লেক সেক্টর 5 পাবেন। চলুন আমরা আপনাদের এখন ফ্ল্যাটটি দেখাই। আর আমি এখন ঠিক ফোর্থ ফ্লোরে আছি। ফোর্থ ফ্লোর থেকে আপনাদের 2টি MIG ফ্ল্যাট দেখাবো আপনাদের। আপনারা আগে নিশ্চয়ই দেখেছেন আমরা যে সমস্ত G+4 বিল্ডিংয়ের ওপর ফ্ল্যাটগুলো দেখাই প্রত্যেকটি কোঅপারেটিভ বিল্ডিংয়ে 2টি করে MIG ফ্ল্যাট থাকে প্রত্যেকটি ফ্লোরে, 4টি ফ্লোরে 8টি ফ্ল্যাট থাকে। বাট এই MIG এটিতে আপনি টোটাল 12টি ফ্ল্যাট পাবেন, অর্থাৎ প্রত্যেকটি ফ্লোরে 3টি করে ফ্ল্যাট করা এখানে হয়েছে। আমি এখন ঠিক ফার্স্ট বেডরুমটিতে এন্ট্রি করেছি এবং ঠিক 12x10 অর্থাৎ 12x10 স্কোয়ার ফিটের একটি বেডরুম। এই বেডরুমটির সাথে একটি পার্ক ফেসিং ব্যালকানি দেখতে পাচ্ছেন। এন্টায়ার দেখছেন ফ্লোরে টাইলিংয়ের কাজ করা হয়েছে। ঠিক এখান থেকে আপনি ব্যালকানি থেকে পার্কটি দেখতে পাচ্ছেন। ঠিক এই দিকটি নর্থ ইস্ট, পূর্ব বা উত্তর, উত্তর পূর্ব দিক। নর্থ ইস্টে থাকা এই বেডরুমটি, আপনারা যারা ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি,
তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা লো, মিডিয়াম, হাই সমস্ত রকম বাজেটের প্রপার্টির আপডেট দিয়ে থাকি কলকাতা এবং নিউ টাউন বা পার্শ্ববর্তী এরিয়াতে। তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং আপনার যদি কোনো বন্ধুবান্ধবের থেকে এরকম একটি প্রপার্টি রিকোয়ারমেন্ট থাকে তাদের এই চ্যানেলের বা ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দেবেন। এখানে বেসিক্যালি একটি কিচেন দেখছেন যেটি হলের সাথেই আছে, মানে একটি ওপেন কিচেন। আর এটি দেখছেন কমন ওয়াশরুমটি, ওয়াশরুমের সাথে একটি উইন্ডো দেওয়া আছে। আর ঠিক আমি সেকেন্ড বেডরুমটি বা মাস্টার বেডরুমে এন্ট্রি করছি, এটির সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম দেখছেন, একটি বড় সাইজের ওয়াশরুম। আর ওপর পর্যন্ত টাইলিংয়ের কাজ করা হয়েছে এখানে, এটির সাথেও একটি উইন্ডো আছে। চলুন এখন সেকেন্ড বেডরুমটি দেখে নিই। আর এই বেডরুমে দেখছেন দুটি উইন্ডো, নর্থ ইস্টে থাকা এই বেডরুমটি দেখতেই পাচ্ছেন। অ্যাপ্রক্স 12x10 স্কোয়ার ফিটের এই বেডরুমটিও পাবেন আপনি। আর এই ফ্ল্যাটটি টোটাল সাইজ অ্যারাউন্ড 750 স্কোয়ার ফিট, 750 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়ার ওপর বানানো এই 2BHK ফ্ল্যাটটি। আর এই ফ্ল্যাটটির ঠিক পাশের যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটটি আপনাদের দেখাবো, সেটিও একটি বেসিক্যালি সেম কাইন্ড অফ 2BHK। আর ঠিক পাশের ফ্ল্যাটটি 750 স্কোয়ার ফিট, একই সাইজের দুটি ফ্ল্যাট। এবং এই ফ্ল্যাটটির প্রাইস রাখা হয়েছে 38 লাখ, একটি কভার্ড কার পার্কিং সহ। আর ঠিক পাশের যে ফ্ল্যাটটি এখন আপনাদের দেখাবো সেটির প্রাইসও ঠিক 38 লাখ উইথ কার পার্কিং সহ। আর আপনাদের আরও একটি ব্যাপার বলে রাখি, যদি একসাথে কেউ এই দুটি ফ্ল্যাট কিনে নিতে চান তাহলে দুটি ফ্ল্যাট মার্জ করে অবশ্যই দুজন ব্যক্তির নামে কেনা যেতেই পারে। ওপরে একটি লফটের জায়গা দেখছেন, আপাতত এখনও পর্যন্ত আপনাদের এই ফ্ল্যাটটির মধ্যে দুটি বেডরুম, দুটি ওয়াশরুম, একটি কমন, একটি অ্যাটাচড এবং ওপেন কিচেন সহ আপনাদের হলটি দেখালাম। আর কেউ যদি মার্চ করে দুটি ফ্ল্যাট একসাথে কিনে নিতে চান 38 + 38 76 লাখ, সেকেন্ড ফ্ল্যাটটি আপনাদের দেখাচ্ছি, ঠিক একটু দেখিয়ে দিই আপনাদের। এই পাশের এই ফ্ল্যাটটি আপনারা এখন দেখলেন, ঠিক এই ফ্ল্যাটটি থেকে পাশের ফ্ল্যাটটি কানেক্ট করে মার্চ করে আপনারা একসাথে কেউ চাইলে দুটি ফ্ল্যাট কিনতে পারেন। সেক্ষেত্রে 4BHK এবং খুব বড় একটি হল পেয়ে যাবেন, এবং কিচেনটি সেপারেটভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আর 4BHK এরকম একটি উপযুক্ত ফ্ল্যাট 76 লাখ আপনি ইনভেস্ট করে কিনে নিতে পারেন। সেকেন্ড বেডরুমে চলুন, সেকেন্ড ফ্ল্যাটে ফার্স্ট বেডরুমটি দেখে নিন। আপনারা যারা ভিউয়ার্স আছেন, আরও অনেক প্রপার্টির আপডেট পেতে চান, তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন। লিঙ্কটি ক্লিক করলে ওখানে আরও অনেক লো, মিডিয়াম, হাই সমস্ত রকম প্রপার্টির আপনি আপডেট পেতে পারেন, এবং ওখানে প্রপার্টির ডিসক্রিপশন, প্রপার্টির ভিডিও এবং অনারের নাম্বারও পেয়ে যেতে পারেন। তাই ভিডিওটি দেখার পর অবশ্যই ডিসক্রিপশন বক্সটি ক্লিক করে নেবেন এবং ওখানে চেক করে নেবেন, আপনার রিকোয়ারমেন্ট মতো যদি কিছু প্রপার্টি আপনি পেয়ে যান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন অনারদের সাথে। এবং এখানে দেখছেন দুটি উইন্ডো, ঠিক সাউথ ইস্টে থাকা উইন্ডোটি দেখলেন। যদি কোনো সেলার বা প্রপার্টি অনার থেকে থাকেন যিনি তার প্রপার্টি বিক্রি করতে চান, তিনি অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কমন ওয়াশরুমটি দেখছেন, দুটি ফ্ল্যাট একসাথে কিনলে 4টি ওয়াশরুম পেয়ে যেতে পারেন, এবং যদি চান তাহলে একটি ওয়াশরুম না ব্যবহার করে একটি ফ্ল্যাটকে বাড়িয়েও নেওয়া যেতে পারে। ফ্রন্ট সাইডে থাকা রোডের দিকে
থাকা যে বেডরুমটি সেটি দেখাচ্ছি আপনাদের। এবং এটির সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন আপনি। এখানেও দুটি উইন্ডো, সাউথ ওয়েস্টে থাকা দুটি উইন্ডো দেখতেই পাচ্ছেন। অ্যাটাচ ওয়াশরুমটি দেখে নিই, এটি একটি মাস্টার বেডরুম। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এই ফ্ল্যাটটিতে বা আগের ফ্ল্যাটটিতে দুটি ওয়াশরুমের সাইজ যথেষ্ট বড় সাইজের ওয়াশরুম এবং অনেক হাইট পর্যন্ত টাইলিংয়ের কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং যে ফ্ল্যাটটি দেখছেন এখন, এটি ফোর্থ ফ্লোর অর্থাৎ টপ ফ্লোরে থাকা একটি ফ্ল্যাট। লিফটের এখনও পর্যন্ত ইনস্টলেশন হয়নি, খুব তাড়াতাড়ি লিফট ইনস্টল করা হবে এবং উইদিন, আশাই করা যায় উইদিন ফোর থেকে সিক্স মান্থের মধ্যে টোটাল এন্টায়ার প্রপার্টিটি কমপ্লিট হয়ে যাবে। কেউ চাইলে তার আগেও হ্যান্ড ওভার নিতে পারে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে উইন্ডোটি, এই উইন্ডোটি দেখছেন, ওয়ান কাইন্ড অফ ব্যালকানি টাইপের উইন্ডো, সামনে থেকে পাকটি দেখা যায়। ঠিক এই বিল্ডিংটি থেকে দমদম এয়ারপোর্ট বা কলকাতা এয়ারপোর্ট পৌঁছতে আপনার 25 মিনিট সময় লাগতে পারে। এই বিল্ডিং থেকে সল্টলেক সেক্টর 5 পৌঁছতে আপনার 10 মিনিট ড্রাইভিং করে পৌঁছে যেতে পারেন। এই ফ্ল্যাটটিতে থাকা দুটি বেডরুম দেখলেন, দুটি ওয়াশরুম দেখলেন এবং ওপেন কিচেনটি দেখে নিন। ঠিক আগের ফ্ল্যাটটির মতো এটিতেও ওপেন কিচেন, কেউ সিঙ্গেলভাবে সেপারেটভাবে কিনতে চাইলে 38 লাখে আপনি একটি 2 BHK ফ্ল্যাট কিনতে পারেন। আর যদি দুটি ফ্ল্যাট একসাথে কোনো ব্যক্তি বা পার্সন কিনতে ইচ্ছুক থাকেন, 76 লাখে দুটি কার পার্কিং সহ, কাভার্ড কার পার্কিং সহ এই 4 BHKটি কিনতে পারেন মার্চ করে। সামনে দেখছেন ফ্রন্ট সাইডে থাকা ব্যালকানিটি, বর্তমানে ঠিক এরকম একটি 2 BHK ফ্ল্যাটের রেন্ট মানে ভাড়া পেতে পারেন 13-15 হাজার টাকা, 13-15,000। এবং 4 BHK এন্টায়ার একটি ফ্লোরের রেন্ট পাওয়া যেতে পারে 25-30,000। আমাদেরকে আপনি রেন্টে ফ্ল্যাট নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। 6 লেনটি দেখাই যায় সামনে থেকে, দেখছেন। এই বিল্ডিংটি থেকে উইদিন 1.5 কিলোমিটারের মধ্যে আপনি 3টি বড় হসপিটাল পাচ্ছেন, টাটা ক্যান্সার হসপিটাল, ওহিও হসপিটাল এবং চিত্তরঞ্জন হসপিটাল। উইদিন 1 কিলোমিটারের মধ্যে আপনি 18-তলা মার্কেটটি পাচ্ছেন, যেখান থেকে ফ্রুটস, ভেজিটেবল, গ্রসারি পেয়ে যেতে পারেন। এবং বিল্ডিংয়ের নিচে থেকে এখানে অলরেডি ভেজিটেবলস ভ্যান আসে, যেখান থেকে আপনি চাইলে মার্কেটিং করতে পারেন। আর এছাড়া ঠিক এই বিল্ডিংটি থেকে বাইরে বেরোলেই আপনি টোটো, রিক্সো এইগুলি পেয়ে যাবেন। বিশ্ববাংলা গেট, নিউটাউন বাস স্ট্যান্ড পৌঁছানোর জন্য এটি লিফটের পোর্শন দেখছেন। বিল্ডিং থেকে আমরা বেরিয়ে এসেছি আর এখন 6 লেন, ঠিক এতখানি দূরত্বেই বিশ্ববাংলা গেটটি দেখতেই পাচ্ছেন। এবং ইন ফিউচারে এই রোডটি সাউথ কলকাতা থেকে সমস্ত এয়ারপোর্টের দিকে যাওয়ার বাসগুলি এই রাস্তাটি ব্যবহার করা হবে। আর ঠিক এতখানি দূরত্বেই মানে হাতের নাগালে আপনি একটি মেট্রো স্টেশন পাচ্ছেন এখানে ফ্ল্যাট কিনলে, দেখতেই পাচ্ছেন। ঠিক বিশ্ববাংলা মেট্রো স্টেশনটি এখানেই হতে চলেছে, এই বিশ্ববাংলা গেটের নিচেই। আশা করছি আপনাদের আমরা একটি আইডিয়া দিতে পেরেছি প্রপার্টি এবং লোকেশন সম্বন্ধে। এর থেকে বেশি কিছু জানতে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার বা নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও পেয়ে যেতে পারেন। এবং চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।